মাহমুদউল্লাহ রিয়াদের ইনিংসটাকে দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ইনিংস বলে মন্তব্য করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বাংলাদেশ দলের সামর্থ্য নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন এটাকে তাদের জন্য জবাব বলছেন তিনি। জাহিদ চৌধুরীর রিপোর্ট। আসরে দলের সবচেয়ে কঠিন সময়ে এমন একজন হাল ধরলেন যার কিনা এক বছর আগে এই শ্রীলঙ্কা সফরেই দলে জায়গা হারাতে হয়েছিল। অতি মানবীয় এক ইনিংস খেলে সেই মাহমুদউল্লাহ জানিয়ে দিলেন ফুরিয়ে যাননি তিনি। শুধু ব্যাট হাতে নয়, নোবল ইস্যুতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আর সেখানে যেভাবে ভূমিকা রেখেছেন রিয়াদ তাতেও প্রশংসা পাচ্ছেন। এটা তো একটা রিমেম্বারিং এবং এত উঁচু মানের একটা ক্রিকেট আমরা দেখেছি যে এটা রিমেম্বারিং এবং আমি তো স্যালুট করি যে এই ধরনের একটা পারফরমেন্স দেশকে এমন একটা জয় দেওয়া যেটা সারা জীবন ওকে মনে রাখবে মানুষ। টি টোয়েন্টিতে সবসময় আমাদের একটা কোয়েশ্চেন মার্ক ছিল যে আমরা কেমন টিম, আমরা ভালো খেলছি না, এবং লাস্ট শ্রীলঙ্কা সিরিজেও কিন্তু আমরা ভালো খেলিনি। তো সেই হিসাবে টিমটাকে গুছানো আমাদের একটা একটা সময় লেগেছে। এক্সপিরিয়েন্স প্লেয়াররা যদি ভালো খেলে টিমের জন্য ইয়াং প্লেয়াররা অনেক ইন্সপায়ার হয়, এবং আমার বিশ্বাস যে এই কম্বিনেশনটা যদি আমরা ধরে রাখতে পারি আগামী বিশ্বকাপটা আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো। আসলে চার ম্যাচেই সুযোগ পেয়েছেন সৌম্য সাব্বির, কিন্তু কোনো ম্যাচেই নামের প্রতি সুবিচার করতে পারেননি এই দুইজন। তারপরও কেন বারবার সুযোগ পাচ্ছেন? সৌম্যর কনসিস্টেন্স লেভেলটা কিন্তু খুবই নিচের দিকে চলে গিয়েছে, এটা আমরাও মানছি যে আমাদের সিলেকশন প্যানেল আমরা এটা মানছি, কিন্তু এই মুহূর্তে আপনি দেখবেন যে ওর কাছাকাছি কোনো খেলোয়াড়কে সুযোগ দেওয়া এই মুহূর্তে কিন্তু একটা, তারপরে আমরা কিন্তু এক্সপিরিয়েন্সটাকে যথেষ্ট মূল্যায়ন করেছি এই সিরিজের আগে, এবং আমার মনে হচ্ছে যে সাব্বির কিন্তু কালকে স্টার্টটা করেছিল খুব একটা খারাপ না, তো সে এই মোমেন্টামটা ধরে রাখতে পারেনি। তো আমার বিশ্বাস যেহেতু এক্সপিরিয়েন্স প্লেয়ার, বাংলাদেশ দলের পক্ষে আগে খেলেছে, ভালো ক্রিকেট খেলেছে, আমার বিশ্বাস এরা সময় মতো ঠিকই সবাই ফর্ম ফিরে আসবে। ফাইনালে আরও আক্রমণাত্মক বাংলাদেশকে দেখতে চান মিনহাজুল আবেদিন নান্নু। জাহিদ চৌধুরী, মাছরাঙা সংবাদ, ঢাকা।